আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি লোকাল হোস্ট ইনস্টল করতে পারেন, অথবা পিএইচপি মাই অ্যাডমিন সার্ভার আপনি ইনস্টল করবেন, যার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন পিএইচপি সাইট রান করতে পারেন এবং পিএইচপি কোডিংও করতে পারেন। তো সেখানে আপনি চাইলে পিএইচপি ডাটাবেজও ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে এইচটিএমএল সিএসএস এগুলো দিয়ে আপনি কোডিং করতে পারেন, আপনি যাই খুশি তাই আপনি ওয়েব ডেভেলপমেন্টের অনেক কাজগুলো আপনি এখানে মোবাইলের সাহায্যে আপনি করতে পারেন। এবং আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং আমরা ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন কিভাবে করা যায় সেই সিস্টেমগুলো আমরা দেখব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ধারণা পাবেন কিভাবে এগুলো করা যায়। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে ফিরে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর থেকে আমরা আইকোড লিখে সার্চ করব। তো এখানে আইকোড লিখে সার্চ করার পর এখানে দেখুন আমাদের আইকোড ওয়েব সার্ভার অ্যাপাচি। তো আমরা মূলত চাচ্ছি যে আমাদের অ্যাপাচি পিএইচপি সার্ভার আমরা যেন রান করতে পারি এবং পিএইচপি যেন আমরা ইউজ করতে পারি সেটি আমরা চাচ্ছি। তো সেই জন্যই আমাদের এটির প্রয়োজন হবে, এটি আমরা ইনস্টল করে নেব। তো আমাদের এই অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আমরা সিম্পলি এখানে ওপেনে ক্লিক করব। তারপর এখানে যা ইচ্ছা সব কিছু অ্যালাউ করে দেব। তারপর এখানে একটি মেসেজ চলে এসেছে এখানে দিস মডুল পর আইকোড। তো এখানে আমাদের একটি এডিটর ইনস্টল করার জন্য বলছে যে এডিটর দিয়ে আমরা এইচটিএমএল পিএইচপি কোডগুলো আমরা এডিট করব, সেটি আমাদের প্রয়োজন হবে। আমরা এখন কিন্তু সার্ভারটি ইনস্টল করেছি, যেমন জ্যাম সার্ভার বলেন ওই ধরনের সার্ভার, কিন্তু আমাদের একটি এডিটর প্রয়োজন হবে, সেই জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি আমরা পাচ্ছি না, এখানে সম্ভবত কোনো কারণে প্লে স্টোরে এই অ্যাপসটি এখন পাওয়া যাচ্ছে না। তো আপনারা হয়তো পেতে পারেন, হয়তো আবার এটি ঠিকই হয়ে যেতে পারে। তো আমি আপাতত দেখানোর জন্য আমরা গুগল ক্রোমে ঢুকছি এবং গুগল ক্রোমে ঢুকে আমরা এখান থেকে আইকোড গো লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর এখানে দেখুন একটি সাইট দেখা যাচ্ছে m.apkpure.com। তো আমরা এখানে ঢুকব। তো এখানে ঢুকলে দেখুন আইকোড গো কোড এডিটর। তো আমাদের এই কোড এডিটরটা আমাদের প্রয়োজন হবে, আমরা এটি ডাউনলোড বাটনে ক্লিক করব, তারপর ডাউনলোড হতে থাকবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সিম্পলি ইনস্টল করব। ফাইল ম্যানেজার থেকে এখানে দেখুন আমাদের আইকোড গো কোড এডিটর, এখানে আমরা ক্লিক করব, তারপর এখানে ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হওয়ার পর একটু স্ক্যানিং করবে, এটা শাওমি মোবাইলের অথবা অন্যান্য মোবাইলের একটু সিস্টেম। তো সবশেষে আমরা কী করব, এটি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা আমাদের প্রথমে যেই অ্যাপসটি ইনস্টল করেছি আমরা সেটি ওপেন করব, আইকোড ওয়েব। তো ওয়েবে ঢোকার পর এখানে দেখুন আর কোনো নোটিফিকেশন পাচ্ছে না। তো আমরা এখানে ইনস্টল বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে আমাদের সব কিছু হওয়ার পর আমরা এখানে একটু সময় লাগবে, আমরা এখানে ক্লোজে ক্লিক করব। তো ক্লোজে ক্লিক করার পর দেখুন একটু ইয়ে চাচ্ছে, তো আমরা এখান থেকে অ্যালাউ করে দেব সব কিছু, যাই যাবে সব কিছু অ্যালাউ দিয়ে দেবো। তারপর এখানে দেখুন আমাদের আইকোড গো এটি ওপেন হচ্ছে, তারপর ইনিশিয়ালাইজিং হচ্ছে। তো একটু সময় লাগবে, কনফিগারেশান তারপর কালার আইকন এগুলো সব কিছু ইনস্টল হচ্ছে, তারপর কনফিগারেশান ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। আপনার মোবাইল যত ফাস্টার হবে, যত স্পিড বেশি থাকবে তত বেশি আপনার জন্য সুবিধা, এবং কোড করতেও আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ এই অ্যাপসটি অনেক স্পিডেবল এবং এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এবং এই অ্যাপস এবং এডিটরের মাধ্যমে আপনি এক জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখানে এইচটিএমএল ডিজাইন, তারপর পিএইচপি কোড, তারপর ওয়ার্ডপ্রেস সব কিছু আপনি এখানে এই এটার মাধ্যমে আপনি কাজ করতে পারেন। আপনার ফোনকে সম্পূর্ণভাবে আপনি একটি সার্ভার করে ফেলতে পারেন এটির মাধ্যমে। আমরা যেরকম আমাদের পিসির মধ্যে জ্যাম ইনস্টল করি, তারপর ওয়াম সার্ভার ইনস্টল করি, সেম ওই রকমই, কিন্তু এখানে আপনি সবই পাচ্ছেন। তো সব কিছু হওয়ার পর আমরা ক্লোজ দিলাম। দেওয়ার পর আমরা এখানে আইকোড গোতে আমরা যাব। আইকোড গো আমরা এখানে আমরা নেক্সট টাইম সবসময় আমরা এখানে এটি এভাবে ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে এগুলো শো করবে, আমরা এখানে ক্লোজ দিয়ে দিব। তো এখানে আনটাইটেল টেক্সট একটি ডকুমেন্ট এখানে ওপেন করা রয়েছে। তো আপনি আপনার প্রজেক্ট ফাইল বা ডকুমেন্ট এগুলো আপনি ওপেন করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি প্রথমে দেখাচ্ছি আমাদের সার্ভার কি এখানে ইনস্টল হয়েছে কিনা। তো এখানে দেখুন মেনু দাগটি, তিনটি দাগ দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে, তারপর ফুল স্ক্রিন মোড, রিড অনলি মোড, আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমরা নর্মালি এখানে এই যে এখানে ক্লিক করব, তারপর অ্যাপাচি সার্ভার, তারপর মাই এসকিউএল ডাটাবেস সার্ভার, দেখুন দুটি অপশন। তারপর এখানে এগুলো ব্যবসা করছি, আমরা এখানে স্টার্টে ক্লিক করব।
তো স্টার্টে ক্লিক করার পর দেখুন আমাদের লাইটগুলো গ্রিন হয়ে গেছে এখানে। তো আমাদের এখানে সার্ভারটি আমাদের চালু হয়ে গেছে। তো আমরা নর্মালি আমাদের সার্ভারের এখানে এই যে দেখুন এখানে একটি অ্যাড্রেস শো করছে 192 তারপর 16, এটা হচ্ছে আমাদের সার্ভার অ্যাড্রেস। তো আমরা এখানে ঢুকবো। তো ওপেন ডকুমেন্ট রুট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ব্রাউজার থেকে ওপেন হবে। তো এখানে ক্লিক করলাম, আমাদের একটি ব্রাউজার চাচ্ছে, তো আমরা গুগল ক্রোম দিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের একটি পিএইচপি একটি পেজ চলে এসেছে এবং আমাদের এখানে লোকাল হোস্টের অপশনগুলো আমাদের এখানে শো করছে। তো এটি হচ্ছে আমাদের রুট ফাইল এবং এগুলো কোথা থেকে পাচ্ছে এগুলো এখন দেখব। তো আমরা আপাতত আবারও এখানে ব্যাক করি। তো এখানে আসার পর আমরা এখানে ফোল্ডারগুলোতে ক্লিক করব, অথবা আপনি ডাইরেক্টলিও যেতে পারেন আপনার ফাইল ম্যানেজার থেকে। তো এখান থেকে ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারনাল স্টোর, আপনার যদি মেমোরি কার্ড থাকে মেমোরি কার্ডে আপনি যেতে পারেন। তো আমার ইন্টারনাল স্টোরে এখানে চলে এসেছে। দেখুন আইকোড গো নামের একটি ফোল্ডার, এখানে আমরা ঢুকবো। ঢোকার পর এখানে ডাটা ফাইল, তারপর WW, এটি হচ্ছে আমাদের রুট ফোল্ডার। এখানে যদি index.php যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমরা ওই পিএইচপির অপশনগুলো পাবো না। এখানে আমরা যাই দিব তাই আমাদের রুট ফোল্ডারে শো করবে। এখানে যদি আপনার প্রজেক্ট রাখেন তাহলে প্রজেক্ট শো করবে। তো আমি ধরুন এখানে একটি সাইট আমি এখানে আনবো, HTML সাইট। তো এটি আনার জন্য আমি কি করব, আমি ম্যানুয়ালি করি, এখান থেকে বাইর হই। বের হওয়ার পর আমরা এখানে ফাইল ম্যানেজার আসব। আসার পর আমি আমার রুটে যাব। যাওয়ার পর এখানে দেখুন ডাউনলোডস, ডাউনলোডে আমি একটি HTML ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করে রেখেছি। তো এটি আমি মূলত এখানে মুভ করে নিয়ে নিব, অথবা কপি করে নিয়ে নিব, অথবা এখান থেকে আমরা জিপটি এক্সট্রাক্ট করে নেব। এটির উপর ক্লিক করব। এখানে দেখুন এক্সট্রাক্ট হয়ে হেয়ার, তারপর এক্সট্রাক্ট ফাইল টু এখানে অপশন শো করছে। তো আপনি যদি জিপ ফাইল যদি আপনার মোবাইল থেকে এক্সট্রাক্ট না করতে পারেন, সব মোবাইলে কিন্তু এটি সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনি আপনাকে একটি শর্টকাট সিস্টেম আমি ফাঁকে দেখিয়ে দিই। আপনি প্লে স্টোরে গিয়ে উইন্ডার লেখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর এখানে এটি আমরা ইনস্টল করব। তো উইন্ডার এটি আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, এই জন্য আমি এটিও দেখালাম। তো আমি ব্যাকে গেলাম। তো আমরা আমাদের রার এটি ওপেন করব, তারপর এখানে অ্যালাউ দিয়ে দিব। তো এখানে ওপেন করার পর এখানে দেখুন আমরা ওইভাবে আবারও ডাউনলোড ফোল্ডারটিতে যাব, যেহেতু এখানে আমাদের HTML যে সাইটটি এটি আমাদের শো করছে, যে দেখুন ডিজিটাল মার্কেটিং ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, এটি হচ্ছে আমাদের HTML টেমপ্লেট। তো এটি এখানে ওপেন করলাম, তারপর এগুলো সব কিছু সবগুলো আমরা সিলেকশন করব। আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর সব কিছু সিলেক্ট হবে। হওয়ার পর আমরা এখানে উপরে দেখুন 3 নম্বর আইকন, মাঝখানে আইকনটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে ব্রাউজে ক্লিক করব। তারপর ব্রাউজে ক্লিক করার পর আইকোড গো আমরা যেখানে যাচ্ছি ওখানে আমরা দেখিয়ে দিব। তো আমি দেখছি এখানে ডাটা ফাইলস, তারপর WW, এটি হচ্ছে আমাদের রুট। তো আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের ওটি এখানে চলে এসেছে। তো আমরা দেখব, আমরা আমাদের ফাইল ম্যানেজারে আবারও যাই। যাওয়ার পর এখানে আসি। তো আমি বারবার দেখাচ্ছি যেন আপনাদের জিনিসটি বুঝতে সুবিধা হয়। তো ডাটা ফাইলসে আসবো, তারপরে WW আসার পর দেখুন আমাদের এই HTML ফাইলগুলো চলে এসেছে। তো আমরা এখন দেখব আমাদের এটি সার্ভার কাজ করবে কিনা, অথবা আমাদের HTMLগুলো কাজ করে কিনা। আগের HTMLটি আমরা কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছি। তো আমরা গুগল ক্রোমে যাব, তারপর এখানে এই পেজটি রিফ্রেশ দিব। তো কোনো কারণে পাচ্ছে না, আমার মোবাইলে একটু সমস্যা আছে। তো এই জন্য আমি আইকোড গো এটি আবারও আমি ওপেন করবো এবং আবারও সার্ভারটি আমি স্টার্ট করে দিব। তো এখানে আমরা 3টি সিনিয়র মধ্যে, তারপর এখানে মাঝখানে এটিতে আমরা ক্লিক করলাম, তারপর আবারও স্টার্ট করে দিব। আমার মোবাইলে একটু সমস্যা, যার জন্য মিনিমাইজ করলেও আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কাজ করে না। তো এখানে আবারও আসলাম, আসার পর আমি রিফ্রেশ দিয়ে দেখি কাজ করে কি না। তো দেখুন আমাদের এখানে সুন্দরভাবে আমাদের সার্ভারটি কাজ করছে এবং HTML-এর আমাদের ফাইলগুলো কাজ করছে। তো আপনি চাইলে এখানে আপনি ওয়ার্ডপ্রেসও ইনস্টল করতে পারেন। তো আমি এখানে সিম্পলি এখানে দেখুন ডেস্কটপ সাইট, আপনি গুগল ক্রোম থেকে ডেস্কটপ সাইট করে দিলে ডেস্কটপ মোডে সব কিছু দেখতে পাবেন। তো এখন আমরা দেখব কীভাবে এই সার্ভারের মধ্যে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড, ওয়ার্ডপ্রেস লিখব আমরা, ম্যানুয়ালি দেখি জিনিসটি। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি কিছু জিনিস বুঝতে পারবেন। ওয়ার্ডপ্রেস, তো ডাউনলোড ওয়ার্ডপ্রেস দিলাম, তারপর এখানে দেখি ওয়ার্ডপ্রেস ওআরজি, দেখুন ওয়ার্ডপ্রেস ওআরজি, তারপর ডাউনলোড। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতে হবে। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলাম, এখন আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হতে শুরু করেছে। তো আমরা এখানে ডাউনলোডে যাই।
তো আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে কমপ্লিটলি। তো আমরা এখান থেকে ব্যাক করব, বের হব। তো এখান থেকে বের হয়ে আমরা ওয়ার্ডপ্রেসটি আমরা আমাদের রুট ফাইলে নিয়ে যাব। একটু আগে আমরা যে এসটিএমএল কোডগুলো দেখিয়েছি, এসটিএমএল সাইটটি দেখিয়েছি, ওখানে আমরা যাব। তো এখান থেকে আবার ডাটা ফাইলে যাব, www.ডটে যাব। তো এখানে আসার পর দেখুন আমাদের এসটিএমএল সাইটটির এখানে এগুলো শো করছে, আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দেব আপাতত, যেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেস রাখবো। তো আপনি চাইলে আপনি এখানে ফোল্ডার করে করে আপনি প্রজেক্টও আপনি এখানে রাখতে পারেন। এখানে যতগুলো ফোল্ডার হবে সব কিছু প্রজেক্ট হবে, আপনি জাস্ট স্ল্যাশ দিয়ে আপনি ফোল্ডারের নাম দিয়ে দিবেন, তারপরে কাজ করবে। তো আমি ওইটিও দেখাচ্ছি, সিম্পলি দেখাচ্ছি। তো এখানে এটির মধ্যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি আনবো। তো আনার জন্য আমরা ব্যাকে যাব, ব্যাকে এখানে আসব, আসার পর রারের মধ্যে যাব, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটি এটি একটি জিপ ফাইল, দেখুন একটি জিপ ফাইল শো করছে। তো এই জন্যই আমরা আবারও ডাউনলোড ফোল্ডারটিতে যাব, যেহেতু গুগল ক্রোম থেকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসে অ্যান্ড্রয়েড ফাইল ম্যানেজারে, দেখুন ওয়ার্ডপ্রেস 5.5 জিপ। তো আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটিকে আমরা এক্সট্রাক্ট করব। তো মাঝখানে চিহ্নটি আবার ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, তারপরে আপারে গেলাম, তারপর আইকোড গোতে গেলাম, যাওয়ার পর ডাটা ফাইলস, তারপর www এখানে আসবো, আসার পর এখানে ওকে দিয়ে দিব, তারপর নিচে একদম কোনায় আবার ওকে ক্লিক করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো এখানে এক্সট্রাক্ট হতে যাচ্ছে। তো সবগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, আমরা সিম্পলি আবারও দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে কি না, পাচ্ছি কি না। এখানে আসি ডাটা ফাইলস, তারপর www., তারপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেস। তো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসের সাইটটি ব্রাউজ করবো আমরা একটু দেখি। তো নর্মালি আমরা আইকোড গোতে আবারও আমরা যাব। এটি আমি এই সিস্টেমটি ম্যানুয়ালি দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেস অনেকে ম্যানুয়ালি করতে পারে না কীভাবে ম্যানুয়ালি করতে হয় ইনস্টল। তো অনেকে সার্ভার থেকে ডাইরেক্ট অটোমেটিক্যালি দেখে, তো আমি এখানে ম্যানুয়ালি করছি। তো এখানে আবারও আগের মতো আমাদের সার্ভারটি আমরা এখান থেকে স্টার্ট করব। তারপর এখানে একটু নিচে আসলে দেখুন অনেকগুলো অপশন আমরা পাচ্ছি, এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট, এসকিউএল বডি, তারপরে এখানে অনেকগুলো অপশন পাচ্ছে। তো এগুলো আমরা একটু পরে দেখছি, আমরা আপাতত ডকুমেন্ট রুটে যাই, এখান থেকে গুগল ক্রোমে যাব। তো এখানে আসার পর দেখুন আমরা ওয়ার্ডপ্রেস নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ফোল্ডার আকারে রাখছি ডাইরেক্টলি আমরা এখানে দিই নেই। তো ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব এই ফোল্ডারের উপরে, তারপর এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল উইজার্ডটি এখানে চলে এসেছে। তো এখানে দেখুন আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এই যে আমাদের এটি হচ্ছে আমাদের সার্ভারের অ্যাড্রেস স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এটি দিয়ে আমাদের বাকি ফাইলগুলো আমরা ভিজিট করব, বাকি প্রজেক্টগুলো আমরা ভিজিট করব প্রজেক্ট। তো এখানে ইংলিশ, তারপর কন্টিনিউ দিলাম, আমাদের ম্যানুয়ালি আমরা এখানে সেট আপ করবো। তো এখানে দেখুন ওয়ার্ডপ্রেসে কী কী বলছে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। তো এগুলো সব কিছু আমরা করব, আমরা একদম নিচে বাটনটিতে আমরা ক্লিক করব, তারপর এখানে দেখুন ডাটাবেস নেম, ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, এগুলো আমরা দেখি কী কী পায়। তো আমরা এখানে ব্যাক করব, ব্যাক করে আবার এখানে আসব। তো এখানে ক্লিক করলাম, ডাটাবেজের অপশনগুলো দেখব। তো এসকিউএল বডি এখানে আমরা ক্লিক করব, দেখি আমাদের এটি পাচ্ছে কি না। তো এখান থেকে ক্রোমে যাব, তারপর দেখি আমাদের পিএইচপি বাই অ্যাডমিন পায় কি না। তো এখানে দেখুন আমাদের লোকাল হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, তারপরে ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই। আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের মতোই আমাদের একটি ডাটাবেজের সার্ভার শো করছে। তো আমরা এখান থেকে একটি ডাটাবেজ ক্রিয়েট করব। তো এখানে ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখি ক্রিয়েট এ নিউ ডাটাবেজ, এখানে দেখুন অপশন শো করছে, তারপর এখানে নেম। তো আমরা একটি ডাটাবেজের নাম দিই, যেমন টেক ট্রিগার, এটি ধরুন আমাদের ডাটাবেজ নেম। তারপর ক্যারেক্টার সেট, এখান থেকে ক্যারেক্টার সেট দিয়ে দিবেন, আপাতত যেটি টিপলি আছে এটি থাকুক। তারপর এখানে সাবমিটে ক্লিক করব। তো এখানে সাবমিটে ক্লিক করার পর আমাদের ডাটাবেসটি তৈরি হয়ে গেছে, আমরা ডাটাবেজের নামটি এখান থেকে কপি করব। তো নামটি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা সিম্পলি আবারও এখানে আসব, এখানে দেখুন ওয়ার্ডপ্রেসের সেট আপ কনফিগার এই পেজে আবারও আসব। আসার পর এখানে আমরা আমাদের ডাটাবেস নেমটি দিয়ে দিব, একটু আগে যেটি আমরা কপি করেছি ক্রিয়েট করা। তারপর এখানে দেখুন ইউজার নেম, তো ইউজার নেম কী ছিল এখানে, রুট ছিল। তারপর এখানে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের ঘরটি কিন্তু খালি ছিল। তারপর ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, তারপর টেবিল প্রিফিক্স, এগুলো সব কিছু শেষে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। তো দেখুন আমাদের সব কিছু হয়ে গিয়েছে, তারপর রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর দেখুন নর্মালি আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইট টাইটেল ইউজার নেম সবকিছু এখানে পাচ্ছে। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের, একটু আগে আমরা দেখেছি ওইটি হচ্ছে আমাদের ডাটাবেজের সিস্টেমগুলো। তো এখানে আমাদের সাইট নেম দিই, তারপর এখানে আমরা ইউজার নেম দিব, তো ইউজার নেম হিসেবে আমরা অ্যাডমিন দেই, তারপর পাসওয়ার্ড হিসেবেও আমরা আপাতত অ্যাডমিন দিই যেহেতু আমাদের এটি লোকাল হোস্ট। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এখানে আপনি যদি সার্চ ইঞ্জিনে যদি অ্যাড না করতে চান, আপনার যদি এটি মেনটেনেন্স অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি এটি টিক করে দিতে পারেন। তারপর সর্বশেষ ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটিতে আমরা ক্লিক করব। তো একটু সময় নেবে, একটু অপেক্ষা করি আমরা। তো দেখুন সাকসেস হয়ে গেছে, তো আমরা লগ ইনে ক্লিক করব এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে যাব। তো এখানে আবার অ্যাডমিন দিব, অ্যাডমিন, যেহেতু আমরা অ্যাডমিন দিয়েছি একটু আগে, পাসওয়ার্ডটাও আমরা অ্যাডমিন দিয়ে দিব। তারপর এখানে লগ ইন বাটনে প্রেস করলাম, তাকে দেখুন এখানে আমাদের পিসির মতো সুন্দরভাবে শো করছে। আপনি চাইলে এখানে সব কিছু আপনি করতে পারেন মোবাইল দিয়ে। তো আপনার সিম্পলি একটি ওটিজি কেবল প্রয়োজন হবে এবং একটি মাউস প্রয়োজন হবে। তো ওটিজি কেবলটি আপনি 40-50 টাকা দিয়ে মার্কেট থেকে আপনি পারচেস করতে পারেন। তারপর একটি মাউস আপনার 200, 250, 300, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি প্রাইস থেকে আপনি ভালো মানের একটি মাউস নিয়ে নেবেন। তারপর ওটিজি সাপোর্টেড মোবাইলে আপনি অবশ্যই এটা করতে হবে। তারপর ওইটার সাথে ওটিজি কেবলের সাথে মাউসটি আপনি স্ক্রিনে দেখানো এরকমভাবে আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার কম্পিউটারের মতো বা পিসির মতো এরকম মাউসের অপশন চলে আসবে। আপনি ওইটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করতে পারেন, ডেভেলপমেন্ট করতে পারেন, সব কিছু আপনি করতে পারেন। আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে যেভাবে দেখিয়েছি, অনেকে বলেছেন যে মোবাইল দিয়ে কীভাবে করা যায়, মোবাইল দিয়ে কীভাবে এই কাজগুলো করা যায়। তো আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন কীভাবে এই কাজগুলো করা যায়। যেমন আমরা যদি আমাদের মোবাইলটি এভাবে যদি আমরা করি, দেখুন আমাদের এখানে সবগুলো এভাবে শো করছে। তো চাইলে আপনি মাউস কিবোর্ড দিয়ে মোবাইলকে এরকম করে আপনি গুগল ক্রোম থেকে আপনি এখানে এসে ডেস্কটপ মোড করে দিবেন, ডেস্কটপ সাইট করে দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝতে কারো প্রবলেম হয়নি। যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আরও বাকিদেরকেও জানিয়ে দিন। তো আগামীতে আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।